অনেকেই ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলব কিন্তু বিষয়টি খোলার আগেই কেমন যেন কঠিন বলে মনে হচ্ছে যে আমি পারবো কি চ্যানেলটি খুলতে কারণ দেখুন সময়ের সাথে সাথে সব কিছুরই কিন্তু পরিবর্তন হয় একটা সময় খুব সহজেই কিন্তু ইউটিউব চ্যানেল খোলা যেত কিন্তু এখন এই দু সালে এসে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল খোলার যে প্রসেসটা রয়েছে একদম জিরো থেকে একদম টপ লেভেল পর্যন্ত পুরো ব্যাপারটি দেখিয়ে দেবো তাছাড়াও যারা অলরেডি ইউটিউব চ্যানেল ওপেন করে ফেলেছেন কোনো না কোনো টিউটোরিয়াল বা ভিডিও দেখে তারাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন কেন কারণ এখানে কিছু সেটিংস এমন দেখানো হবে যেগুলো যদি আপনি সঠিকভাবে জেনেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা তৈরি করা ইউটিউব চ্যানেলটার পক্ষেও সুবিধা হবে এবং যে নতুন চ্যানেল শুরু করবেন বলে ভাবছেন তার পক্ষেও কিন্তু এটা অনেক সুবিধা হবে এই ভিডিওটা আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো যাতে করে আপনাদের এই বিষয়টি করতে একটা সহজ লাগে এখানে আমি একটাই রিকোয়েস্ট করব ভিডিওতে আপনারা এই ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন কারণ আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তবেই কিন্তু আপনি প্রসেসটা বুঝতে পারবেন মধ্যেখানে কোনো জায়গায় যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু সেই জায়গাটা আপনার মিস হয়ে যাবে তাই আজকে আর বেশি দেরি করবো না হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি আমরা এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি সরাসরি ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনাদের ফোনেও যেমন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হয় সেরম কিন্তুভাবে ওপেন হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে ঠিক এইখানটা করে এই ডান দিকে নিচে দেখবেন একটা লোগো আসছে আপনি যেহেতু আপনার ফোন থেকে ইউটিউব পরিচালনা করেন সেই ক্ষেত্রে কোনো না কোনো জিমেল অ্যাকাউন্ট দেখবেন আপনার ফোনে লগ ইন থাকবেই কেউ না কেউ কিন্তু আমরা ফোন কেনার পরে রিলেটিভ দিয়ে হোক বা কারোর মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিই তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি চাইলে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়েও আর কি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন তাছাড়াও আপনি এক কাজ করবেন সম্পূর্ণ এই ব্যাপারটি শুরু থেকে করবেন তাহলে আপনার ক্ষেত্রে জিনিসটি ভালো হবে এখানে আমি এই যে লোগোটা রয়েছে এই লোগোটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখুন একটা অপশান আছে সুইস অ্যাকাউন্ট বলে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন একটা প্লাস আইকন আছে তো এই প্লাস আইকনটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে কারণ আমি প্লাস আইকনে ক্লিক করছি কেন আমি চাইছি যে এই ব্যাপারটিকে পুরো সম্পূর্ণ সঠিকভাবে দেখিয়ে দিই আপনি যখন প্লাস আইকনে ক্লিক করবেন আপনার ফোনে যদি প্যাটার্ন লক দেওয়া থাকে কিংবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সেটাকে দিতে হবে ভেরিফাই করার জন্য যে এই ডিভাইসের মালিক আপনি কিনা। এখান থেকে দেখুন শুরুর দিকেই আর কি ইমেল লেখা চলে এসছে ঠিক আছে তারপরে আপনি যদি খেয়াল করেন নিচের দিকে কিন্তু একটা অপশান আমরা পেয়ে যাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট বলে আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে সিলেক্ট করে তারপর এখানে দেখুন দুটো অপশান আসছে মাই পার্সোনাল ইউজ আর হচ্ছে ফর ওয়ার্ক মাই বিজনেস এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফর পার্সোনাল ইউজই আপনি সিলেক্ট করবেন এইবার এখানে আপনার কিন্তু দুটো অপশান চলে আসছে একটা হচ্ছে ফার্স্ট নেম একটা হচ্ছে সান নেম এখানে একটাই কথা আপনাদেরকে আমি বলতে চাইবো যে এই জিনিসগুলো সঠিকভাবে আপনি দেবেন আমার নাম দিলাম বাবন এখানে ধরুন দিলাম দাস দিয়ে আমি নেক্সট করলাম কারণ এটা গুগলের কাছে ইনফরমেশান গেল এটা তার নাম যেহেতু আমরা নতুন থেকে আর কি জিনিসটা করছি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে ডেট অফ বার্থ আর কি দিতে বলছে আমি এখানে একটা নিজের মতো করে আর কি দিয়ে দিই আপনারা এখানে সঠিকই দেবেন ঠিক আছে আমি এখানে ইয়ার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে এখান থেকে যেহেতু আমি মেল মেল আর কি সিলেক্ট করে দেবো দিয়ে এখানে আমি নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে কিছু জিমেল রয়েছে যেগুলো আমাকে কিন্তু সাজেস্ট করছে দেখুন এখানে তো এখান থেকে আমি নিজের মতো করেও নিতে পারি কিংবা আমি নিজেও একটা কিন্তু বানিয়ে নিতে পারি এখানে আমি সাজেস্ট করব। আপনি যেই নামে চ্যানেল ক্রিয়েট করবেন বলেন পরিকল্পনা করেছেন অবশ্যই ইমেল অ্যাকাউন্টটাও কিন্তু সেরকমই একটা ইউনিক রাখবেন এই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার অনেকটা হেল্প হবে সেটা কেন আমি সামনের দিকে বলছি এখানে আমাকে যেটা সাজেস্ট করেছে আমি সেটাই নিয়ে নিচ্ছি কারণ আমি বেশি জটিল করে সময় আপনাদের নষ্ট করব না এখানে পাসওয়ার্ড দিতে বলছে তো এখানে আমি একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিই এখানে আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব। এই জিনিসগুলো করার আগে আপনি একটা খাতা একটা পেন নিয়ে বসবেন কারণ কী হয় বলুন তো আমরা অনেক সময় অনেক কিছু তৈরি করার পরে না ভুলে যাই এক্ষেত্রে আপনাদের কিন্তু ওই খাতা পেনটা অনেকটা হেল্প করবে এবার আমরা নিচের দিকে চলে আসার পর এখানে আমাদের কিন্তু ইয়েস আই এম ইন বলে একটা অপশান আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবার নেক্সট আসবে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন কিছু জিনিস লিখে দিয়েছে তারপরে আই এগ্রি বলে লেখা আছে মানে আমি এই বিষয়টায় রাজি আছি মানে যে ওদের পলিসি আছে সেগুলোকে আর কি দেখালো দিয়ে আমি যখন আইগ্রিতে ক্লিক করব এবার কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পরে কিন্তু আর কি ওপেন হয়ে যাবে এবার আমি মিনিট মিনিটখানে ওয়েট করব বা তিরিশ সেকেন্ড মতো ওয়েট করব এখান থেকে আমরা যদি একটু দেখি খেয়াল করে তাহলে কিন্তু আমাদের যে মেল অ্যাকাউন্টটি রয়েছে সেই মেল অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে আসবে দেখুন নিচের দিকে বি দিয়ে আর কি আসছে যেই দিয়ে আর কি নাম আর কি লেখা থাকবে সেই দিয়েই আসবে এখান থেকে এবার আমাদের চ্যানেল খোলার যে মেন প্রসেস রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে আমি বি যে লেখাটা আছে এখানে ক্লিক করব লেখার পরে তারপরে দেখুন এখানে কিন্তু নিচের দিকে একটা অপশান চলে এসছে দেখুন ক্রিয়েট এ চ্যানেল বলে ঠিক আছে এখানে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান দিকে দেখুন আপনি খেয়াল করে প্রথমে কি বলছে যে এখানে পিকচার দেওয়ার কথা বলছে আমি এখানে পিকচার এখন দেব না এটাকে আমি স্কিপ করবো এখান থেকে সরাসরি আপনার এই যে নেম যে সেকশনটা আছে এই নেম সেকশনের সাইডের যে চিহ্নটা আছে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানেই হচ্ছে মেন ব্যাপার যে আপনি চ্যানেলের যে নাম রয়েছে সেটাকে কি রাখতে চান এখানে কিন্তু আপনাকে চ্যানেলের নামটা সবসময় ইউনিক রাখতে হবে যাতে করে সার্চ করলে কেউ আপনার চ্যানেলটিকে পায় আর কি সহজেই খুঁজে এখানে আমি ধরুন দিলাম দাস লাইফস্টাইল মনে করুন আমি একটা ব্লগ চ্যানেল খুলছি লাইফস্টাইল লিখলাম দেওয়ার পর আমি এখান থেকে যে সেভ বাটনটি রয়েছে এই যে সেভ এই সেভ বাটন এই যে আপনি দেখতে পাচ্ছেন সেভ লেখা এই সেভে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন দাস লাইফস্টাইল এখানে চলে এসেছে তারপরে এখানে রয়েছে দেখুন একটা সেকশান রয়েছে হ্যান্ডেল বলে হ্যান্ডেল মানে কি যে এখানে যে লিঙ্কটা জেনারেট হবে এই হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা অনেকে খুঁজে পাবে এখানে আপনি এক কাজ করবেন আপনার মতো করে এই পেন চিহ্নতে ক্লিক করে এখানে লাইফস্টাইল দিলাম আমি যদি এটি লিঙ্কটা পাই কিনা আগে দেখি যদি পাই তো এটাই সেট হয়ে যাবে তো অলরেডি এটা কেউ না কেউ নিয়ে রেখেছে এর জন্য আমি পাচ্ছি না এখানে একটা সাজেস্ট করেছে আমি সেটাকেই আর কি নিয়ে নিতে চাইছি দিয়ে আমি সেভ করে দেবো সেক্ষেত্রে এটাও নিয়ে নেবে নেওয়ার পরে তারপরে মেন প্রসেস হচ্ছে এখানে যে ক্রিয়েট চ্যানেল যেটা ব্লু কালারের রয়েছে সেইখানে আপনি ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে এখানেও কয়েক সেকেন্ড আর কি সময় নেবে ব্যাস আপনার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেল এইবার আমরা প্রসেসগুলোর মধ্যে চলে যাব এখান থেকে আবার আমরা এই লোগো লোগোতেই আর কি ক্লিক করে নেব ঠিক আছে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব সরাসরি ভিউ চ্যানেলের মধ্যে ভিউ চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখুন আবার একটা পেন আইকন নিয়ে এসছে ঠিক আছে এখানে আমরা ক্লিক করব। এবার দেখুন কয়েকটা জিনিস কিন্তু এখানে এক্সট্রা চলে এসেছে ঠিক আছে এগুলোকে আমাদেরকে ফলো করতে হবে প্রথমে কি এসছে ড্রেস বলে দেখুন একটা এসে এই যে ড্রেস এখানে কী করতে হবে আপনার যে চ্যানেলটি রয়েছে সেটা কি সম্বন্ধে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এতে কিন্তু কী হবে ইউটিউবের যে অ্যালগোরিথম রয়েছে সেও বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা কোন রিলেটেড এখানে আমি ধরুন লিখলাম মাই লাইফস্টাইল লাইফস্টাইল ব্লগ এখানে আপনি অন্য যেসব চ্যানেল রয়েছে সেগুলোর থেকেও কিন্তু সাজেশান নিতে পারেন আমি এখানে একটা জাস্ট উদাহরণস্বরূপ লিখে দিলাম ঠিক আছে তারপরে আমি এখান থেকে দেখুন নিচের দিকে যে অপশানটা রয়েছে এই যে লেখা প্রাইভেসি সাবস্ক্রিপশন প্রাইভেট এটা যেটা রয়েছে সেটাই থাকতে দেবেন এটা কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এবার দেখুন ওপর দিকে কিন্তু এখানে একটা চিহ্ন রয়েছে এখানে একটা চিহ্ন রয়েছে এই যে চিহ্নটা রয়েছে এটা হচ্ছে যে ব্যানার আপনার যে চ্যানেলের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে বা আমরা মনে করতে পারেন ফেসবুকে যে কভার পিকচার দিয়েই আমরা যেমন প্রোফাইলে সেরকম টাইপের আর কি যে আমরা ব্যানারটা কি দিতে চাই সেটা আমরা এখান থেকে চাইলে ক্লিক করে আমাদের এখান থেকে যে আমরা ফোনের যে গ্যালারি রয়েছে সেটা ওপেন হয়ে যাবে সেখান থেকে আমরা সরাসরি যে কোনো ফটোকে আর কি আমরা দিতে পারি আমি সাপোজ এখান থেকে একটা যা ফটো পাচ্ছি এখান থেকে আমি এরকমই আর কি ছোটোখাটো একটা ফটো দিয়ে দিলাম এইখানে কি করতে হবে আপনাকে একটা সুন্দর ব্যানার ডিজাইন করতে হবে সেটাকে দিতে হবে আর ব্যানার ডিজাইন কীভাবে করতে হয় এরকম রিলেটেড অনেক ভিডিও আপনি অনেক ইউটিউবেও পেয়ে যাবেন তাছাড়া আমারও একটা ভিডিও কিন্তু বানানো আছে আমি আই বাটানের দরকার আপনাদের সুবিধাতে দিয়ে দেবো এইবার চলে আসলো লোগো এই যে এখানটা করে দেখুন লোগো সেকশান আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানেও আমরা কিন্তু সরাসরি গ্যালারি থেকে আমরা কোনো লোগো সেট করতে পারবো এখান থেকে আমি গিয়ে দেখি আমার সামনে যেই ফটো পাবো সেরকম কোনো একটা ফটোকে আমি এখান থেকে সেট করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এখান থেকে আমি শুরুর দিকে যা আছে মনে করুন এই ফোনের ফটোটাই যা আছে আমি এটাকেই দেখা গেল লোগো হিসেবে সেট করে দিলাম ঠিক আছে দিয়ে আমি সেটের প্রোফাইল পিকচার করলাম তো কিছুক্ষণ সময় নেবে সেই ফটোটি আপলোড হবে এবং সেটা কিন্তু লোগো হিসেবে এখানে সরাসরি সেট হয়ে যাবে তো কি হলো আমাদের চ্যানেলের লোগো হলো ডেসক্রিপশন হলো নাম হলো মোটামুটি কিন্তু প্রসেস কমপ্লিট হলো কিন্তু এইখানে এই যে আমরা প্রসেসগুলো কমপ্লিট করলাম এখান থেকেও কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি এবার আমাদের এলো দ্বিতীয় প্রসেস এবার আমরা চলে যাব সরাসরি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে দেখুন আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি এখান থেকে আপনাকে সার্চ পারিকে লিখতে হবে স্টুডিও ডট ইউটিউব তারপরে ডট কম লিখতে হবে লিখে আপনি এরকম করে সার্চ করে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন যে একটা বড়ো প্রসেস করে আপনার কিন্তু এখানে ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আপনি যে চ্যানেলটি এখন ওপেন করলেন সেটা কিন্তু নাও দেখাতে পারেন ক্ষেত্রে আপনি কি করবেন একটু সাইড করে যাবেন ঠিক আছে গিয়ে এই লোগোতে ক্লিক করবেন যে আপনার চ্যানেল লোগোটা সেখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে দেখুন একটা লেখা আছে সুইচ অ্যাকাউন্ট বলে এখানটা করে সাইন আউটের ওপরে তো আমি এখান থেকে দেখুন এই যে সুইচ অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন না এই যে সুইচ অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব কারণ এটা না অনেকটা ছোট ছোট করে দেখাবে কেন বলুন তো যে মোবাইল ফোনে এটা একটা ডেস্কটপ ভার্সেসে মানে ভার্সানে ওপেন হচ্ছে বলে এখান থেকে আমি কি করব যেই চ্যানেলটি আর কি আমি এখনই সদ্য ওপেন করলাম সেই চ্যানেলটির লোগো কিন্তু এখানে দেখা যাবে সেটাকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে দেখবেন কিছু কয়েক সেকেন্ড আমি অপেক্ষা করার পরে কিন্তু চ্যানেলটা এখান থেকে সরাসরি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আমি এখানে কয়েকটা প্রসেস আছে সেগুলো সেটিংসগুলো আপনাদেরকে দেখাই আপনাদের ক্ষেত্রে যদি যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটায় ডাইরেক্ট রিডাইরেক্ট করে দেয় সেক্ষেত্রে আমি বলবো আপনারা এখানে ডবল মানে ক্লিক করে নিউ ট্যাবে ওটাকে স্টার্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু এটা হয় না এইবার আমাদেরকে কি করতে হবে সরাসরি এখানে দেখুন নিচের দিকে একটু যদি আপনি ফলো করেন এই জায়গাটা করে দেখুন একটা কিন্তু সেটিং টাইপের আইকন আছে আমি এখানটা করে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখুন কয়েকটা কিন্তু সেকশন চলে এসে দেখুন যে এখানে দেখুন ভালো করে এই বক্সটাকে আপনি ফলো করুন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশান কমিউনিটি এখানে অনেক কিছু অপশান কিন্তু চলে আসে এখান থেকে এবার আমরা কি করব যে আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে চ্যানেল চ্যানেল যে সেকশানটা চ্যানেল সেকশানে কি বলছে বেসিক ইনফো এখানে আমাদেরকে কি করতে হবে দেখুন এখানে কান্ট্রি অ্যান্ড অফ রেসিডেন্টস বলে লেখা আছে এখানে যেই দেশ থেকে আমি এই চ্যানেলটিকে ক্রিয়েট করেছি সেটি সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে চ্যান খুলে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়া থেকে সিলেক্ট মানে চ্যান খুলে থাকেন তাহলে ইন্ডিয়া করবেন এখান থেকে আমি সরাসরি দেখুন আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি তারপরে দেখুন এখানে যে দ্বিতীয় সেকশানটা রয়েছে এখানে দেখুন কিওয়ার্ড বলে একটা সেকশন কিন্তু চলে এসেছে এই যে দেখুন ভালো করে এই যে কিওয়ার্ড সেকশান তো এখানে কি করতে হবে আপনি যেই রিলেটেড চ্যানেল খুলেছেন সেই রিলেটেড কিওয়ার্ড আপনাকে কিন্তু লিখতে হবে আমি কি কিছু উদাহরণস্বরূপ আপনাদেরকে লিখে দেখায় আমি ধরুন লিখলাম বেঙ্গলি ভ্লগ ভ্লগ লিখলাম এই যে ভ্লগ লেখার পরে বাইরে যদি আমি একবার ক্লিক করি সরি তখন কিন্তু এইটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন নিয়ে নেবে তো এই আপনাকে কি করতে হবে কিছু এমন আর কি কিওয়ার্ড লিখতে হবে যে আর মাধ্যমে আপনার চ্যানেল থেকে লোকে সহজেই খুঁজে পায় আমি ধরুন যে এটা চ্যানেলে দাস লাইফস্টাইল সেটাও লিখে দিলাম ঠিক আছে তো এইরকম টাইপের কি করতে হবে আপনাকে কিন্তু সেইভাবে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পরে এখানে যে সেভ বাটনটি রয়েছে দেখুন সেভ লেখা এটাকে কিন্তু অবশ্যই ক্লিক করবেন এটাকে যদি ক্লিক আপনি না করেন তাহলে কিন্তু ব্যাপারটি সেভ হবে না আমি ধরুন এখানে সেভ বাটনটি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি এটা সেভ আপনাদের করার জন্য দেখালাম কিন্তু আরও কয়েকটি সেটিং আছে এখানে যেমন ধরুন এরপরে আছে এখানে হচ্ছে গিয়ে দেখুন অ্যাডভান্স সেটিং বলে এই সেটিংটা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে এই সেটিংয়ে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে না আপনি একটু নিচের দিকে আসলে এখান থেকে আপনি এটাকে নট মেড ফর কিড যেটা রয়েছে এটাকে আপনি সিলেক্ট করে দেবেন এটাকে কেন সিলেক্ট করবেন যে আপনি যে কন্টেন্ট আর কি ক্রিয়েট করছেন সেগুলো যে ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য নয় সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখা উচিত কারণ এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলো বড়োদের জন্য নয় আর কি ছোটোদের জন্য হয়ে যাবে এরপরে কিন্তু যে সেটিংসটা রয়েছে এটা এটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিচার অ্যান্ড এলিজিবিলিটি এখানে দেখুন যদি আমরা ভালো করে ফলো করি এখানে যে কটা অপশান রয়েছে তার মধ্যে একটা কিন্তু ইনেবেল রয়েছে কিন্তু তার পরেরটা তার পরেরটা কিন্তু ইনেবেল নেই এইগুলো যদি অন না থাকে তাহলে কিন্তু চ্যানেল করে কী লাভ হচ্ছে আপনার কিন্তু অনেক কাজ আপনি করতে পারবেন না যেমন কাস্টেম থামনেল দিতে পারবেন না অনেক কিছু আপনি করতে পারবেন না পনেরো মিনিটের বেশি বড় ভিডিও আপলোড করতে পারবেন না তো এই ক্ষেত্রে আমি এখানে এইটা দ্বিতীয় যেটা রয়েছে এটা ক্লিক করব। এখানে দেখুন বড় করে কিন্তু একটা অপশান চলে এসছে ভেরিফাই ফোন নাম্বার মানে আপনি যে ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন সেটাকে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তো আমি এখানে এক কাজ করব এখানে ভেরিফাই ফোন নাম্বারে আর কি সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের একটা অপশান চলে আসবে যেখানে কিন্তু অপশান চলে এসছে যে দেখুন এখানে আমার কান্ট্রি সিলেক্ট হয়ে আছে এখানে ফোন নাম্বার দিতে বলছে আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আমি গেট কোড বলে একটা অপশান আছে সেটা আর কি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে এন্টার ইয়োর সিক্স ডিজিট ভেরিফিকেশান কোড মানে কিছুক্ষণ সময় নেবে একটা কোড ফোনে চলে আসবে তো আমি এখান থেকে কোডটা চলে এসেছে আমি কোডটা দেব তো কোডটা এখানে আমি দিলাম দেওয়ার পরে এখানে আমি সাবমিতে ক্লিক করে দেবো সাবমিতে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণ টাইম নেওয়ার পরেই এটা কিন্তু দেখুন এখানে ভালো করে কিন্তু লেখা চলে এসে দেখুন যে ফোন নাম্বার ভেরিফাইড কনগ্র্যাচুলেশন ইয়ের ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড মানে এখানে নাম্বারের যে ভেরিফাইড ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সলভ হয়ে গেল এবার আমি এখান থেকে আবার ব্যাকে চলে আসবো সরি আমাকে পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে ডাইরেক্ট রিডাইরেক্ট করে দিয়েছে আমি এখান থেকে আবার এখানে চলে আসব এবার দেখুন ভেরিফাই যে ব্যাপারটা রয়েছে এখানে সেটা কিন্তু ইনাবেল হয়ে গেল পরবর্তী যে প্রসেসটা রয়েছে এর পরে যে অ্যাডভান্স ফিচারের যে প্রসেসটা রয়েছে এখানেই এসে আমি দেখেছি অনেকে কিন্তু গলযোগ করে গলযোগটা কি করে আমি এখানে এখানে যে এলিজিবিলে ক্লিক করব এইখানে দেখুন এখানে কটা রিকোয়ারমেন্ট চাইছে যে আপনাকে কিছু আর কি ফর্মালিটি কমপ্লিট করতে হবে যে আপনাকে একটা ভিডিও ভেরিফিকেশান করতে হবে কিংবা আপনার কোনো আই কার্ড দিয়ে এটাকে ভ্যালিড আইডি প্রোভাইড করতে হবে বা আপনি এই যে চ্যানেলটা ইউজ করছেন তার একটা হিস্ট্রি থাকতে হবে তবেই তারা কিন্তু এই ফিচারটাকে অন করবে তো এখান থেকে আমি কি করব যে যে ভেরিফিকেশান আর কি ভিডিও ভেরিফিকেশান যে সেকশানটা আছে এখানে আমি তো সেই ভিডিও ভেরিফিকেশান সেকশানে গিয়ে আমরা যখন ক্লিক করব সেখান থেকে কি করবে সরাসরি না আমাদের যে ইমেল অ্যাকাউন্টটা রয়েছে বা জিমেল অ্যাকাউন্ট সেখানে একটা মেল আসবে এবং সেই মেলে যখন আমরা ক্লিক করব। সেখান থেকে সরাসরি যে ক্যামেরা অ্যাপ্লিকেশান রয়েছে সেটা কিন্তু অন হয়ে যাবে এবং সেই ক্যামেরা অ্যাপ্লিকেশানে আমাদের ফেসটাকে ডান দিকে বা দিকে উপর দিকে নিচে এরম করে সম্পূর্ণ মানে ফেসটাকে রিভিল করতে হবে এই ক্ষেত্রে ইউটিউবের কাছে কি হবে যে একটা ভেরিফিকেশান নোট যাবে এবং তারা এটা বুঝতে পারবে যেটা একটা মানুষের দ্বারা বা হিউম্যানের দ্বারাই কিন্তু এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে বা অনেক ক্ষেত্রে কী হয় বলুন তো রোবোট মাধ্যমে অনেকে অনেক প্রচুর চ্যানেল খুলে নেয় না সেক্ষেত্রে ইউটিউবের চোখে এটা ভেরিফাই হয়ে যায় আপনাদেরকে পাশে প্রসেসটা আমি দেখিয়েও দেব এবং এই যে সেটিংসগুলো রয়েছে এগুলোকে কিন্তু আপনাকে সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে আপনি যদি এখানে কোনো সেটিংসকে মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জিনিসগুলি হবে না আমি আগেই বলে দিই এবার দেখুন পরবর্তী আপনাকে আরেকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে এখানে দেখুন আপলোড ডিফল্ট বলে একটা অপশান আছে এখানে কী হয় আপনি যদি কোনো টাইটেল ফিক্স করে রাখেন এখানে সেটা লিখতে পারেন যে ব্লগে আর কি আপনি যেই টাইটেল সেম রাখতে চান বা ডেসক্রিপশানে গিয়ে আপনি দেখা গেল আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক বা যাবতীয় যা আছে এগুলোকে এখানে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে কী হবে যে আপনি নেক্সট কোনো যদি নতুন কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ওই টাইটেল আর যে ডেসক্রিপশনটা অটোমেটিক সেখানে লেখা চলে আসবে মানে আপনাকে নিজে থেকে লিখতে হবে না নেক্সট আবার যখন ভিডিও আপলোড করবে তখনও কিন্তু সেম হবে এই ক্ষেত্রে কী হবে যে আপনি শুধু টাইটেলটা চেঞ্জ করে দিলেন ডেসক্রিপশনটা যেমন রইল তেমনই রয়ে গেলো এক্ষেত্রে কিন্তু আপনার সাজানো গুছানো একটা মানে আপনি জিনিস পাবেন তাছাড়াও আপনারা যদি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাই এখান থেকে আমরা কি করতে পারি চ্যানেলের যেসব ক্যাটাগরি রয়েছে চ্যানেলের যেসব আগে থাকতে আমরা চ্যানেল ল্যাঙ্গুয়েজ থেকে কমেন্ট থেকে শুরু করে সমস্ত জিনিস যেগুলো রয়েছে সেগুলোকে সেট করে নিতে পারবো তারপরে অপশান চলে আসে পারমিশান এইখান থেকে আমরা কি করতে পারি আমরা যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আমরা যে জিমেল দ্বারা এটাকে এক্সেস করছি আমরা চাইলে অন্য কাউকেও আমাদের এই চ্যানেলটার ম্যানেজার বা এক্সেস দিতে পারি এখান থেকে আর কি আমরা সেটাকে অ্যাড করতে পারবো ইনভাইট করতে পারবো তাছাড়া কমিউনিটি রয়েছে কমিউনিটিতে আমরা যে কোনো কমেন্টকে ফিল্টার করতে পারি যে আমরা একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিও নিচে যারা কমেন্ট করছে অনেকে দেখবেন বাজে বাজে নোংরা নোংরা কমেন্ট করে এবার কী হবে এখানে যদি আমরা কোনো ফিল্টার লাগিয়ে রাখি সেই ক্ষেত্রে কী হবে উল্টো পাল্টা কমেন্ট করলে অটোমেটিক সেই কমেন্টটা রিমুভ হয়ে যাবে এখান থেকে তো আরও অনেক কিছু জিনিস রয়েছে যেমন ক্রিয়েটর এগুলো নতুন এসেছে ডেমোক্রেটিভ বলে এখানে সার্ভে রয়েছে এগ্রিমেন্ট রয়েছে এগ্রিমেন্ট যে ব্যাপারটা রয়েছে এটা যখন আমাদের আর কি চ্যানেল মনিটাইজেশান হবে তারপর এখানে কিন্তু সেই সব সেকশনগুলো অ্যাক্টিভ হবে তাছাড়াও আরও কি বলুন তো অনেক এমনও সেটিং আছে গুপ্তগুপ্ত সেটিং রয়েছে যেগুলো কী বলুন তো আস্তে আস্তে ইউটিউবে আরকে ব্যবহার করলে সেগুলো জানা যাবে যখন আপনাদের এই প্রসেসগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে আপনারা চলে যাবেন গিয়ে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন ওয়াইটি স্টুডিও বলে এই অ্যাপ্লিকেশানটাকে অবশ্যই আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন তারপর আমি এই ইনস্টল করার পর এটাকে আমি ওপেন করে আপনাদেরকে ব্যাপারটি দেখাই যে আমি কেন বলেছি এটা ওপেন করতে এখান থেকে গিয়ে আমাদের সুইচ অ্যাকাউন্ট করতে হবে করে নতুন যে চ্যানেলটি আমরা ক্রিয়েট করেছি সেটা এখানে চলে আসবে আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে কিন্তু চ্যানেলটি চলে এখন পুরো ফাঁকা এইখানে এসে আপনাকে কী করতে হবে চ্যানেলটিকে না আপনি যখন নেক্সট কোনো ভিডিও আপলোড করবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কিছু এক্সেস করতে পারবেন এখানে আপনি কন্টেন্টের ভিউজ থেকে শুরু করে আপনি চ্যানেলের সমস্ত অ্যানালিটিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে এক্সেস করতে পারবেন তখন কিন্তু আপনার কোনো ক্রম ব্রাউজারের প্রয়োজন পড়বে না আশা করি পুরো কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হয়েছে আপনি যদি দু সালে এসেও এই প্রসেসগুলো সঠিকভাবে ফলো করেন এই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এইবার ব্যাপার হচ্ছে সেটিংসগুলোকে আপনি যদি সঠিকভাবে দেখেন আপনার চ্যানেল কিন্তু একটা মানে ভালো র্যাঙ্কিংয়ে যাবে কারণ কোনো কিছু যখন সাজানো গোছানো হবে না তখন সেই জিনিসটা দেখতেও ভালো লাগে বা মানুষের সেই জিনিসটার উপর কিন্তু একটা ইন্টারেস্ট জাগে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন ধৈর্য ধরে তাদেরকে আমি বলবো যে ভিডিওটি লাইক করুন তাহলে কি বলুন তো এই যে আমি একজন ক্রিয়েটর তাহলে কিন্তু আমরা একটা এই ভিডিও করার মোটিভেশনগুলো আমাদের বাঁচে থাকে নেক্সট আমি না আরও কিছু কন্টেন্ট নিয়ে আসবো যে ইউটিউবকে কীভাবে গ্রো করতে হবে কিভাবে থামনেলকে আরও ভালোভাবে সাজানো যেতে পারে এগুলো সব নেক্সট ভিডিওগুলোতে থাকবে আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করুন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন আর ভিডিওটিকে শেয়ার করুন যারা চ্যানেল তৈরি করতে পারে না তাদের কিন্তু হেল্প হয়ে যাবে আর ভিডিও শেষে আমি একটা কথা সব সময় বলে থাকি সেটা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন